আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্সের একটা লোগো শো করতেছে, এমনকি এখানে একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো অনেকেই টেলিগ্রামে বলতেছিলেন যে ভাই এখানে মিমিফাই মানে বাইন্যান্সের লোগোটা কেন শো করতেছে, বা এটা কি বাইন্যান্সে লিস্টেড হবে কিনা, বা এখানে আমরা বাইন্যান্সটাকে কিভাবে অ্যাড করবো যদি লিস্টেড হয়। তো এই যে পুরো বিষয়টা রয়েছে, পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবে। এটা হচ্ছে কি মিমিফাইয়ের নতুন একটা আপডেট। সো যারা এই আপডেটটা সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেয়ার পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্সের লোগোটা শো করতেছে এবং এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন রয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করতেছে। এখানে কিন্তু মানে আমাদেরকে দেখাচ্ছে 2 দিন, তারপর 8 ঘন্টা, তারপর এখানে রয়েছে 10 মিনিট। এখান থেকে স্ট্যাটানেট এখানে একটা ক্লিক করে দিয়েছি। তো এটার যে বিস্তারিত আপডেটটা রয়েছে এটা জানার জন্য তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে মানে মিমিফাইয়ের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, আমরা যদি মিমিফাইয়ের টেলিগ্রাম চ্যানেলে যাই তাহলে কিন্তু আমরা বিস্তারিত আপডেট জেনে নিতে পারবো। এখান থেকে ব্যাক করার পেছনে আসবো। তো ব্যাক করার পেছনে আসবো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিমিফাইয়ের যে কমিউনিটি চ্যানেলটা রয়েছে আমি কিন্তু মিমিফাইয়ের কমিউনিটি চ্যানেলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্স নিয়ে তারা একটা মানে পোস্ট করছে। তো এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটা যদি আমরা এখান থেকে মানে ট্রান্সলেট করি তাহলে কিন্তু আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব যে এখানে বাইন্যান্সটাকে এখানে অ্যাড করা হয়েছে, বা এখানে কি বাইন্যান্স উইথড্র করা যাবে কিনা, বা একটা বাইন্যান্স লিস্টেড হবে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাদেরকে একেবারে ক্লিয়ার করে বলে দিচ্ছে মিমিফাই এক্স বাইন্যান্স প্রচার অভিযান বিশাল পুরস্কারে আমরা বিশ্বাস করি। আর মানে হচ্ছে কি এখানে কিন্তু একটা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে বা একটা ইভেন্ট কিন্তু শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে প্রচার শুরুর টাইম আর ইতিমধ্যে টিক টিক করছে, মানে এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর টাইম কাউন্টডাউন তো শুরু হয়েছে এটা তো আপনারা দেখছেনই। দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অ্যাপে চেক করুন, তারপর রয়েছে মিমিফাই কয়েন বোর্ড, তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইভেন্টটি মন নমনীয় পুরস্কার অফার করবে যা আপনি মিস করতে চান না। মানে বাইন্যান্সের সাথে কিন্তু তার একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছে, আপনি যদি ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি এখান থেকে মনে করেন কিছু হলে ডলার আপনি আর্নিং করতে পারবেন। তবে এই সম্পর্কে তো বিস্তারিত আপডেট ভিডিও আসবে, মানে 2 দিন পরে কিন্তু আপডেট ভিডিও আসবে। তারপর দেখুন এখানে বলতেছে সোমবার প্রচারণা শেষ করুন, সেখানে দেখা হবে, মানে সোমবারে হয়তো এই যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটা কিন্তু লঞ্চ করে দিবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, মানে এটা হচ্ছে একটা ইভেন্টের একটা ঘোষণা আপনি বলতে পারেন। এখানে যে টাইম কাউন্টডাউনটা শুরু হয়েছে এটা একটা ইভেন্টের টাইম কাউন্টডাউন, মানে বাইন্যান্সে কিন্তু তারা একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছে। তো যেহেতু তারা বাইন্যান্সে একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি মিমিফাই কিন্তু 100% বাইন্যান্সে লিস্টেড হতে পারে। আর যদি লিস্টেড হয় তাহলে আপনি উইথড্র কিভাবে করবেন, আর 9 তারিখে যেহেতু এটা লিস্টেড হতে যাচ্ছে আপনাকে কোথায় উইথড্র করতে হবে, কিভাবে আপনি টোকেনগুলো বিক্রি করে টাকা একদম আপনার পকেটে নেবেন, এই সম্বন্ধে তো ভিডিও আসবে। মাস্ট বি অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু সব ধরনের আপডেটগুলো আপনি সবারকে পেয়ে যাবেন। কিভাবে টোকেনগুলো বিক্রি করে টাকা একদম আপনার পকেটে নেবেন, কোন এক্সচেঞ্জের আপনাকে উইথড্র করতে হবে, বিস্তারিত আপডেট ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে বাইন্যান্সের লোগোটা শো করতেছে কেন, বা এটা বাইন্যান্সে লিস্টেড হবে কিনা। তবে আশা রাখতে পারেন এটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তারা একটা ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছে। তো এই ছিল মূলত মিমিফাইয়ের নতুন আপডেট ভিডিও। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে বাইন্যান্সের লোগোটা কেন আসছে। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।